বুধবারের দিনটোত অসমৰ তিনি সাহিত্যিকলৈ সাহিত্য একাডেমিয়ে যাচিলে সন্মান। তার পিছতেই ডিগবৈত দেখা গল বিশেষ আনন্দৰ লহর, কিয়নো ডিগবৈর বিশিষ্ট সাহিত্যিক চিত্রশিল্পী যুদ্ধবীর রানালৈ নেপালী লোকসাহিত্য আর লোকসংস্কৃতির শীর্ষক নেপালী ভাষার গ্রন্থখনের বাবে আগবঢ়া হল সাহিত্য একাডেমি বঁটা। বঁটা লাভ করে আনন্দিত হয়ে পড়া সাহিত্যিকগী অবশ্যই কলে বঁটা বাহনের কেউ সাহিত্য আর শিল্প সাধনা করা না। খুবই আনন্দিত হয়েছো, মোর কর্মর ফল পালো আজি। সম্প্রতি যুদ্ধবীর রানার এখন গল্প, কবিতা আর বুরঞ্জিমূলক গ্রন্থ প্রকাশের পথত, নেপালী ভাষার এখন শব্দকোষ প্রকাশতো ব্যস্ত হয়ে আছে যুদ্ধবীর রানা। সাহিত্যর সমান্তরালক যুদ্ধবীর রানা এগারী বিশিষ্ট চিত্রশিল্পী, ভাস্কর্য শিল্পী আর গীতিকারও, বিভিন্ন ক্ষেত্রে আগবঢ়া প্রদর্শনের বাবে অনেক বঁটা বাহনেরও সম্মানিত হয়েছে। এতিয়াও কেইটামান কিতাপ মোর প্রকাশ হবলে বাকি আছে, আমার গল্প সংগ্রহ, কবিতা সংগ্রহ আর নেপালি টু নেপালি এটা হেৰি আছে, ডিকশনারি সেইটো তৈয়ার করে থৈছো। এইটো বহুত বছর লাগিলে যদিও এতিয়ালৈকে প্রকাশিত হোৱা নাই, এইটো হব বলে আশা করছো এতিয়া। আর গীত সংগ্রহ আছে। 1941 চনের 17 নভেম্বরত ডিগবৈর বাপাপুঙত জন্ম হয়েছিল যুদ্ধবীর রানার। ডিগবৈতে এখন নেপালী মাধ্যমের বিদ্যালয়ত শিক্ষকতা করে অবসর গ্রহণ করে যুদ্ধবীর রানায়। সাহিত্য একাডেমির বঁটা লাভ করার পিছতেই ডিগবৈত দেখা গেছে আনন্দমুখর পরিবেশ। রীনা কাকতি গগৈর রিপোর্ট, নিউজ 18 অসম, নর্থ ইস্ট। বুধবারের দিনটোত অসমৰ তিনি সাহিত্যিকলৈ সাহিত্য একাডেমিয়ে যাচিলে সন্মান। তার পিছতেই ডিগবৈত দেখা গল বিশেষ আনন্দর লহর, কিয়নো ডিগবৈর বিশিষ্ট সাহিত্যিক চিত্রশিল্পী যুদ্ধবীর রানালৈ নেপালী লোকসাহিত্য আর লোকসংস্কৃতির শীর্ষক নেপালী ভাষার গ্রন্থখনের বাবে আগবঢ়া হল সাহিত্য একাডেমি বঁটা। বঁটা লাভ করে আনন্দিত হয়ে পড়া সাহিত্যিকগৰাকী অবশ্যই কলে বঁটা বাহনের কেউ সাহিত্য আর শিল্প সাধনা করা না। খুবই আনন্দিত হয়েছো, মোর কর্মর ফল পালো আজি। সম্প্রতি যুদ্ধবীর রানার এখন গল্প, কবিতা আর বুরঞ্জিমূলক গ্রন্থ প্রকাশের পথত, নেপালী ভাষার এখন শব্দকোষ প্রকাশতো ব্যস্ত হয়ে আছে যুদ্ধবীর রানা। সাহিত্যর সমান্তরালক যুদ্ধবীর রানা এগারী বিশিষ্ট চিত্রশিল্পী, ভাস্কর্য শিল্পী আর গীতিকারও, বিভিন্ন ক্ষেত্রে আগবঢ়া প্রদর্শনের বাবে অনেক বঁটা বাহনেরও সম্মানিত হয়েছে। এতিয়াও কেইটামান কিতাপ মোর প্রকাশ হবলে বাকি আছে, আমার গল্প সংগ্রহ, কবিতা সংগ্রহ আর নেপালি টু নেপালি এটা হেৰি আছে, ডিকশনারি সেইটো তৈয়ার করে থৈছো। এইটো বহুত বছর লাগিলে যদিও এতিয়ালৈকে প্রকাশিত হোৱা নাই, এইটো হব বলে আশা করছো এতিয়া। আর গীত সংগ্রহ আছে। 1941 চনের 17 নভেম্বরত ডিগবৈর বাপাপুঙত জন্ম হয়েছিল যুদ্ধবীর রানার। ডিগবৈতে এখন নেপালী মাধ্যমের বিদ্যালয়ত শিক্ষকতা করে অবসর গ্রহণ করে যুদ্ধবীর রানায়। সাহিত্য একাডেমির বঁটা লাভ করার পিছতেই ডিগবৈত দেখা গেছে আনন্দমুখর পরিবেশ। রীনা কাকতি গগৈর রিপোর্ট, নিউজ 18 অসম, নর্থ ইস্ট।